ছাত্রীবৃন্দ, আচ্ছা তোমরা বলো তো দেখি, ধরো তোমরা ক্লাসে যাও, তখন শিক্ষক প্রশ্ন করে, ধরো তোমার নাম রাজু, তোমার নাম কি? তুমি উত্তর দিলে রাজু। তোমার বাবার নাম কি? ধরো তুমি উত্তর দিলে আব্দুর রহমান। তোমার জন্মস্থান কোথায়? তুমি বললে হয়তো দিনাজপুরে। আচ্ছা, এরপর যদি তোমাকে শিক্ষক প্রশ্ন করেন যে আমাদের দেশের নাম কি, কি বলবে বলো? বাংলাদেশ, তাই না? আশা করি এগুলো তোমরা সবাই জানো। তো এই প্রশ্নগুলোর দ্বারা কী বোঝাচ্ছে বলো তো? একজন যে উত্তরদাতার মাধ্যমে কী পাওয়া যাচ্ছে, তার পরিচয় পাওয়া যাচ্ছে, তাই না? তোমরা ঠিকই বলেছ। আজকে তাহলে আমরা কোন কবিতা পড়ব আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার ধরো ক্লাসে শিক্ষক ছাত্রদেরকে বলল, আচ্ছা তোমরা একজন একজন করে বলবে তোমার পরিচয়টা কি। হয়তো তোমাদের মধ্যে কে বলবে, স্যার আমি একজন মানুষ। ওকে, হোমো সাপিয়েন্স, অবশ্যই তুমি একজন মানুষ, আল্লাহর বান্দা। এরপর হয়তো কে বলবে, স্যার আমি একজন মুসলমান, বা কেউ বলবে হিন্দু, কে বলবে বৌদ্ধ, কে বলবে খ্রিস্টান। ওকে, প্রত্যেকেরই উত্তর রাইট। আবার কে বলবে, স্যার আমি ছাত্র, আমি আইডিয়াল স্কুলের ইংলিশ ভার্সনের ছাত্র, সেটাও ঠিক আছে। আবার কেউ হয়তো বলবে, স্যার আমি বাঙালি, এটাও ঠিক আছে। আবার কেউ হয়তো বলবে, জাতীয়তার দিক দিয়ে যদি প্রশ্ন করা হয়, স্যার আমি বাংলাদেশি। এই যে আইডেন্টিটি, পরিচয়, তাহলে আমাদের আজকের যে কবিতার বিষয় পড়ানো হবে, তোমাদের ব্রেন স্ট্রমিং পদ্ধতির মাধ্যমে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আরও কিছু ছবি দেখাচ্ছি, দেখো। এই যে বাংলার গ্রাম, বাংলার নদী, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের নদীমাতৃক দেশের এবং গ্রাম বাংলার যে প্রকৃতির কিছু দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এরপরের স্লাইড দুইটা দেখো, যে চর্যাপদ, চর্যাপদের অক্ষরগুলো দেখো তো, এটা হচ্ছে কি আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। এরপর দেখো ভাষা আন্দোলনের ছবি, তার মানে বোঝানো হচ্ছে এখানে যে আমাদের এই বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে তা অনেক সমৃদ্ধ, অনেক হাজার বছরের। বাঙালির যে ইতিহাস, অনেক হাজার বছর ইতিহাস। শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমাদের যে আলোচনার যে বিষয়টা হবে, তো আমরা আশা করি তোমরা টের পেয়ে যাবে। আমি আরও কিছু স্লাইড দেখাচ্ছি, দেখো। এগুলো হচ্ছে আমাদের কীর্তি সন্তান, তিতুমীর ক্ষুদিরাম, হাজী শরীয়তুল্লাহ, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা সবই আমাদের কী বলো, কৃতি সন্তান, তাই না? দেশের জন্য কাজ করে গেছে। তাহলে আমাদের আজকের পাঠ কী হবে বলো তো? আমার পরিচয়। লিখেছেন কে? সৈয়দ শামসুল হক, তাই না? শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই আমার পরিচয় কবিতাটি আজকে পড়ব। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, প্রথমে আমরা কী কী জানতে পারবো একটু জেনে নেই। এই অধ্যায়ের শিখনফল, তোমরা কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, বাংলার কৃতি সন্তানদের পরিচয় বলতে পারবে, বাঙালি জাতিসত্তার ইতিহাস বিশ্লেষণ করতে পারবে। আচ্ছা, এবার আমরা কবি পরিচিতি যাব, বায়োগ্রাফিতে যাই। সৈয়দ শামসুল হক, দেখো, ওনার জন্ম 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। উনি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতার নাম সৈয়দা হালিমা খাতুন। উনি প্রথমে সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। শিক্ষাজীবন, জানো যে উনি ঢাকা কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং জগন্নাথ কলেজ থেকে আইএ, যেটা ইন্টারমিডিয়েট, পাশ করেন। পরে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন, কিন্তু উনি সেটা সম্পন্ন না করে উনি লেখালেখির জগতে চলে আসেন। উনি সাহিত্য সাধনে অনেক কিছু লিখে গেছেন, তোমরা জানো ওনাকে সব্যসাচী লেখক বলা হয়। হ্যাঁ, সব্যসাচী অর্থ হচ্ছে যার দুহাত সমান চলে। আসলে দুহাত সমান চলে ওই অর্থে নেওয়া যাবে না, তার মানে সৈয়দ শামসুল হক কবিতায় বলো, গল্পে বলো, নাটকে বলো, উপন্যাসে বলো, গানে বলো, সব দিক দিয়ে তিনি কি অবদান রেখেছেন, এই জন্য তাকে বলা হয় সব্যসাচী লেখক। তাকে রাজসভার কবিও বলা হয়। আচ্ছা, তা উনি অনেক কিছু লিখে গেছেন, আমরা তার আরও পরিচয় জানতে পারবো পরের স্লাইডে, দেখো।
তিনি যে কাব্যগুলো লিখেছেন, একদা এক রাজ্যে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, অগ্নি জলের কবিতা, রাজনৈতিক কবিতা, এরপর গল্প আছে শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু উপন্যাস, বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, চমৎকার কাব্যধর্মী নাটক ঈর্ষা ইত্যাদি। আচ্ছা, এরপর দেখো উনি শিশুতোষ গ্রন্থ লেখেন, সীমান্তে সিংহাসন, আলু বড় হয়, হটসনের বন্দুক, আর উনি অনেক পুরস্কার পান জীবনে, বাংলা একাডেমি পুরস্কার পান, একুশে পদক পান, একুশে পদক তো উনি 29 বছর বয়সে পান, মাত্র 29 বছর বয়সে, এছাড়া আরও অনেক পুরস্কার পান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কবিতাটি পড়ব, তো পড়ার আগে একটু আমি শানে নজুল বলি, সেটা হচ্ছে এই কবিতাটি আমার পরিচয় কবিতাটি সৈয়দ শামসুল হক কোথায় লিখেছেন, কেন লিখেছেন। তোমরা জানো যে উনি সাংবাদিকতা পেশায় ছিলেন, উনি লন্ডনের যে বিবিসি বাংলা বিভাগ ওখানে উনি চাকরি করতেন, তো ওখানে থাকার পর উনি পাশে যে হয়তো যে বাগান হাঁটাহাঁটি করছিলেন, তো ওখানে দুজন লোক আর কি কথোপকথন করছিলেন, তো সৈয়দ শামসুল হক পাশেই বসেছিলেন, তো ওনারা দুজন বললেন যে আচ্ছা আপনি তো আমাদের অনেক কথা শুনলেন, এবার আপনার পরিচয়টা একটু দেন প্লিজ, আপনি কোথা থেকে এসছেন, আপনার বাড়ি কোথায়, কোন দেশে। তখন উনি এই কবিতাটা লিখলেন যে আমার পরিচয়। হ্যাঁ, আমি দেখো একটু পড়ছি, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চরণচিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। শেষের দিকে আছে সব বিভেদের রেখা মুছে যাবে সাম্যের ছবি আঁকবই। শিক্ষার্থীবৃন্দ, সময় কম, আমি প্রত্যেকটা পংক্তি তোমাদেরকে আমি ব্যাখ্যা করব। তোমাদের এখানে হয়তো 28 পংক্তি রয়েছে, আসলে কবিতাটি হচ্ছে 38 পংক্তি, NCDB কর্তৃপক্ষ এখানে 10 পংক্তি কম দিয়েছে, অর্থাৎ একটু সম্পাদনা করা হয়েছে। আমরা দেখি এখানে একজন বিখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তফা, হ্যাঁ, ওনার কণ্ঠে দেখি শোনা যায় কি না। আচ্ছা, আমি এই কবিতাটি প্রত্যেকটা পংক্তি পরে ব্যাখ্যা করব, সমস্যা নেই। হ্যাঁ, দেখি ওপেন হচ্ছে কিনা। আচ্ছা, এটা শিমুল মুস্তফার কণ্ঠে পুরো কবিতাটি আবৃত্তি করা ছিল। আচ্ছা, আমি পরে দেখাচ্ছি বা শোনাবো। তো এই কবিতাটি সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে এই আমার পরিচয় কবিতাটি নেওয়া হয়েছে। এবার আমরা কিছু শব্দার্থ দেখি। দেখো, আলপথ, এটা হচ্ছে জমির সীমানার পথ, আর দেউল হচ্ছে দেবালয়। হ্যাঁ, ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পাঠ বিশ্লেষণে যাই। তোমরা এই নিচের যে ছবিগুলো স্লাইডে আমি দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, আমি প্রত্যেকটা পংক্তির ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে মোট 5টি স্তবক রয়েছে, কিন্তু আরও তো 10 পংক্তি রয়েছে এখানে এই বইয়ে নেই, তো আমি এই 28 পংক্তি পড়ার চেষ্টা করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, কবি এখানে বলতে যাচ্ছেন যে আমি জন্মেছি বাংলায়। তোমরা জানো যে আমাদের এই বাংলা ভাষার ইতিহাস অনেক পুরনো, তাই না? তোমরা যদি বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ পড়ে থাকো বাংলা দ্বিতীয় পত্রে, সেখানে দেখবে যে সেই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সতম কেন্তম, তারপরে ভারতীয় আর্য ভাষা, হ্যাঁ, তারপরে তোমার যে মাগধী অপভ্রংশ, এটা অবশ্য ডক্টর সুনীতি কুমার বলেছেন, আর ডক্টর শহীদুল্লাহ বলেছেন গৌরী প্রাকৃত,
হ্যাঁ, এরপর হচ্ছে বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে। হ্যাঁ, তো এটার ইতিহাস অনেক হাজার বছর ইতিহাস। হ্যাঁ, এখানে আমি স্লাইডে হয়তো তোমরা দেখতেছো যে শহীদ মিনারের ছবি নিয়ে এসেছি, আসলে এটা ভাষা আন্দোলনের একটা প্রতীকী রূপ, কারণ আমরা মায়ের ভাষা, মাতৃভাষা, রাষ্ট্রভাষার জন্য আমরা আন্দোলন করেছিলাম, তাই না? তো এই ভাষাতে আমরা কথা বলি, সেই কথাগুলো কি আমরা এই বর্ণগুলো দিয়ে কথা বলি, তাই না? দেখো, অ আ ই বা যখন আমরা ক খ ব্যঞ্জন বর্ণগুলো পড়ি অথবা যে ধরো অঙ্ক করি 1 2, এগুলো তো আমাদের মাতৃভাষার কি কথা বলার বহিঃপ্রকাশ ঘটায়, তাই না? এই জন্য কবি বলছেন যে আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। তোমরা জানো যে এই আলপথ, আমি তোমাদের শব্দার্থ দেখিয়েছি, তো এটা হচ্ছে দেখো জমির সাইড দিয়ে দেখো চিকন একটা রাস্তা। হ্যাঁ, তো এটা এই যে কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশের, যে কৃষি প্রধান দেশ, এটাই বোঝানোর জন্য আলপথের কথা বলা হচ্ছে, কারণ বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। হ্যাঁ, তো কবিতার আইডেন্টিটি দেওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্য সেই পূর্বপুরুষের কথা স্মরণ করেছেন, এখানে গ্রাম বাংলার কথা, কৃষকদের কথা বলতে গিয়ে আলপথের কথা বলেছেন। আমরা পরের পংক্তি যাই। ও, এখানে একটু গান শুনলে মানে একটু ভালো হবে, তাই না? যে আমি বাংলায় কথা বলি, তোমরা জানো যে বাবুর কণ্ঠে একটা চমৎকার গান আছে, আমরা চেষ্টা করি দেখি হয় কি না। আচ্ছা, এখানে 1 মিনিট, আচ্ছা গানটি এখন পরিবেশন হচ্ছে না কেন? আচ্ছা, গানটি আমি পরে শেষের দিকে শোনানোর চেষ্টা করব, বাবুর কণ্ঠে চমৎকার, আমি বাংলার গান গাই, সময় কম, আমি ট্রেনে যাচ্ছি। দেখো পরের পংক্তিতে উনি বলছেন যে চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধাই আমাকে কোথা থেকে তুমি এলে। দেখো আমাদের বাংলাদেশের যে নদীমাতৃক দেশ, হ্যাঁ, সেখানে দেখো পলিমাটির এটা জমির উর্বরতার জন্য খুব সহায়ক হিসেবে কাজ করে। এই জন্য দেখো স্লাইডে পলিমাটির ছবি এবং চলার যে চিহ্ন, পায়ের দেখো চিহ্ন রয়েছে, এবং দেখো এখানে পলিমাটির আরও দৃশ্য রয়েছে। পরের পংক্তিতে বলছে 1300 নদী সুধাই আমাকে কোথা থেকে তুমি এলে। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কবি এখানে 1300 নদী যে বলেছেন, আসলে বাংলাদেশে 1300 নদী নেই। একবার একটা টেলিভিশনে শামসুল হকের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন আসলে আমি কবিতায় লিখেছি 1300 নদী, আসলে বাংলাদেশে 1300 নদী নেই, কবিতাতে অনেক সময় প্রতীকী অর্থেও ব্যবহৃত হয়। শিক্ষার্থীবৃন্দ এই জন্য তোমরা খেয়াল করো, এই 1300 নদী কবি প্রতীকী অর্থে ব্যবহৃত করেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, যে কোথা থেকে তুমি এলে, ওই পরিচয় জানতে চাচ্ছে। তো দেখো এখানে হয়তো আমরা নৌপথে আগে বাংলাদেশের মানুষ বিশেষ করে চলাচল করতো, যাতায়াত করতো, এবং নদীতে যে মাছ রয়েছে এটা যে আমিষ হিসাবে তারা খেত, এবং নদীর পানি দিয়ে কৃষিকাজও করতো। এই জন্য এখানে কৃষি প্রধান দেশ, কৃষকদের কথা বলতে গিয়ে কবি এই কথা বলেছেন। হ্যাঁ, পরের পংক্তিতে দেখো, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। খেয়াল করো, তোমরা জানো যে চর্যাপদ হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের কি প্রাচীন যুগের প্রথম নিদর্শন। হ্যাঁ, তো এই এটা তো আমাদের অমূল্য সম্পদ। তোমরা জানো যে এই চর্যাপদ, হ্যাঁ, এটা যদি প্রাচীন যুগ ধরে বাংলা সাহিত্যে ডক্টর শহীদুল্লাহর মতে 650 থেকে তোমার 1200, হ্যাঁ, এটা হচ্ছে প্রাচীন যুগ। আর ডক্টর সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, আমরা এখানে ধরো ডক্টর শহীদুল্লাহর মতে নেই, তো এখানে 650 থেকে 1100 এই মধ্যে এই চর্যাপদের পদগুলো ধরো লেখা হয়েছে। হ্যাঁ, তো তোমরা জানো যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, উনি এই চর্যাপদটি কি নেপালের রাজদরবার থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে এটা সম্পাদনা করেন, তাই না? আচ্ছা, পরে দেখো বলছে আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। হ্যাঁ, তোমরা জানো যে ডিঙ্গা হচ্ছে ছোটো নৌকা,
তো সেটা একটা বহ মানে হয়তো আরও অনেক মানে নৌকা রয়েছে, ডিঙ্গা রয়েছে। তো এই যে বললাম যে নদীমাতৃক দেশ, তারপরে মানুষ জাগে ধরো এই নদীর আশেপাশেই বিভিন্ন ধরনের বাজারঘাট, বন্দর, গঞ্জ, এগুলো তারা কেনাবেচা করতো। হ্যাঁ, কবি এখানে আসলে যদি বলি, হ্যাঁ, যে সওদাগর, হ্যাঁ, তোমরা জানো যে মঙ্গল কাব্যে মধ্যযুগের যে তোমরা জানো 1201 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দে হচ্ছে মধ্যযুগ, এই সময় মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের যে সপ্ত ডিঙ্গা যে মধুকরের কথা আছে, কবি এই কথাই এখানে পিক করেছেন। পরের পঙ্ক্তিতে যাই, দেখো, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। তোমরা জানো কৈবর্তের এখানে সাঁওতালদের একটা বিদ্রোহ হয়েছিল। হ্যাঁ, দেখো, আমি সাঁওতালদের ছবি নিয়ে এসেছি, তারা তীর ধনুক দিয়ে তারা ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিল, ঠিক আছে। এটা কিন্তু সত্যেন সেনের একটা, দেখবা যে কৈবর্তের বিদ্রোহ, তার একটি চমৎকার বই রয়েছে, সত্যেন সেন লেখক, তোমরা পারলে বইটি সংগ্রহ করবে। তো দেখো, কৈবর্তের বিদ্রোহ এখানে আমরা যদি বলি এই 400 খ্রিস্টাব্দের দিকে, হ্যাঁ, ওই সময় পালযুগ যদি বলি, পালযুগ ছিল, তোমাদের কিছু ইতিহাস জানতে হবে শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, বাংলার ইতিহাস তো হাজার বছর ইতিহাস। প্রথমে যদি ধরি, ধরো প্রাচীন যুগ থেকে যদি ধরি, মৌর্য শাসন, হ্যাঁ, সেখানে 600 থেকে 650 শশাঙ্ক শাসন করেছিল। এরপর 650 থেকে 750, এই 100 বছর তেমন কোনো রাজা পাওয়া যায়নি। ওই সময় দেখা যায় যে মানে লুটপাট শুরু হয়ে গেছে। তোমরা হয়তো বিজিএসএ বা সমাজবিজ্ঞানে পড়েছো যে মাৎসান নাই, এটা হচ্ছে যেমন বড় মাছ ছোটো মাছকে খেয়ে ফেলে, তেমনি দেখবে যে বড় যারা রাজা, জোরজার মুলুক, তার মাইটিস রাইট, ওরা ওই ছোটো ছোটো রাজাদেরকে কি তারা মানে ধ্বংস করার চেষ্টা করেছিল। এই 650 থেকে 750 এই ঘটনাটা ঘটেছে। তারপরে দেখো, ওই সময় কোনো শাসক ছিল না 100 বছর, হ্যাঁ, ওই যে বললাম না মাৎসন্যায় যেটা ছিল জোরজার মুলুকদার। এরপর দ্বাদশ শতকে পালযুগের শাসন ব্যবস্থা শুরু হয়। হ্যাঁ, ওই সময় তারা সার্থক ছিল এবং তারা প্রায় 400 বছর শাসন কার্য করে। এখানে এই পালযুগে এই যে চিত্রকলার তোমরা স্লাইডে দেখতেছো, এই চিত্রকলা তারা চমৎকার নিদর্শন রেখে গেছে। হ্যাঁ, এই দেখো পালযুগের আরও অনেক চিত্রকলা রয়েছে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডে যাই। দেখো লেখা আছে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। তোমরা জানো যে পাহাড়পুর হচ্ছে একটা হেরিটেজ, তাই না? এখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, এটা ক্লাস 4 তোমরা পড়েছ। আর বৌদ্ধ বিহার, এটা তোমরা জানো, এটাও একটা বলবো যে সেই তখনকার যুগের, হ্যাঁ, তোমার এটা সালটা যদি বলি, বৌদ্ধ বিহার 750 ওইদিকে, হ্যাঁ, 750 দিকে বলা যায়। তো এখানে সোমপুর যে বিহার, তোমরা জানো যে বাংলাদেশে অনেক জায়গায় অনেক কিছু, দিনাজপুরে যেমন ওই যে কান্তজির মন্দিরের ওইদিকে আছে, সোমপুর বিহার আছে, তাই না, অনেক জায়গায়, এগুলো কিন্তু ওই এই সময়ে সেটা নির্মিত হয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এগুলো এই সময় নির্মিত হয়। শিক্ষার্থীবৃন্দ, এই যে জোর বাংলার কথাটা বলা হচ্ছে, আসলে ওই সময় তো ভারত উপমহাদেশে আমরা বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, শ্রীলঙ্কার, নেপালের, এগুলো সব এক ছিল ব্রিটিশরা আসার আগে। এই জন্য তোমাদেরকে হাজার বছর ইতিহাস জানতে হবে, ঠিক আছে। আমরা এখানে খেয়াল করো, এই যে পালদের পরে দেখো সেন আসলো, লক্ষণ সেন আসলো। লক্ষণ সেন দেখা গেলো যে উনি প্রথমে ব্রাহ্মণ ছিলেন, পরে ক্ষত্রিয় হয়ে গেলেন, তারপরে উনিও দেখো যে ইখতিয়ারউদ্দিন মহাবক্তির কিন্তু হঠাৎ করে আক্রমণ করলো 1204 খ্রিস্টাব্দে। তারপরে প্রায় 500 বছর ওনার ইসলাম শাসন করলেন, সুলতানি আমল আসলো। সুলতানি আমলের পর মোঘল আমল আসলো। হ্যাঁ, মোঘল আমলের তোমরা জানো যে মুর্শিদকুলি খান, যেটা নবাব সিরাজউদ্দৌলা লাস্ট ছিল, এবং ইংরেজদের সাথে একটা লড়াই হয় 1757 সালে, তারপর বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। হ্যাঁ, এরপর তো পাকিস্তান বলবো যে ব্রিটিশরা চলে যাওয়ার পর, হ্যাঁ, তোমরা জানো যে দ্বিজাতি তত্ত্বের কারণে আমাদের বাংলাদেশকে পাকিস্তানের, পূর্ব পাকিস্তান হিসেবে একটি অংশ রাখে। এরপর পাকিস্তান আমাদেরকে অনেক দিন বলবো যে বছর, হ্যাঁ, সে 47 থেকে 71 পর্যন্ত, 16 ডিসেম্বর পর্যন্ত বলবো যে তা আমাদেরকে নির্যাতন করে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে বৈষম্য করে।
তো ইতিহাসগুলো জানতে হবে। তো কবি এই জন্য এখানে পাহাড়পুরের এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলার পর উনি বৌদ্ধ বিহারের কথা বলেছেন, জোর বাংলা, জোর বাংলায় যে বললাম যে আমরা এক মিলেমিশে থাকতাম আগে, হ্যাঁ, ভারত উপমহাদেশের মধ্যে। আচ্ছা, এরপরে দেখো, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওয়াল থেকে। তোমরা জানো যে বরেন্দ্র ভূমিটা হচ্ছে এটা বৃহত্তর যে রাজশাহী অঞ্চল, হ্যাঁ, বিশেষ করে নাটোর, জয়পুরহাট, হ্যাঁ, চাপাই নবাবগঞ্জ, এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে বরেন্দ্র ভূমি। এখানে ঐতিহাসিক সোনা মসজিদ রয়েছে, এটা মুঘল আমলে করো অনেক আগের। হ্যাঁ, তোমরা দেখো, আমি আরেকটা স্লাইডে দেখো সোনা মসজিদের ছবি দেখাচ্ছি। আর এই পরেরটা দেখতেছো যে যে আউল বল মাটির দেওয়াল থেকে, আসলে তোমরা জানো যে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, কৃষি প্রধান দেশ, আবার কি গানেরও দেশ, তাই না? এখানে অনেক লোকসঙ্গীত শিল্পী রয়েছে, তারা জারি, সারি, ভাটিয়ালি, বাহাইয়া, গম্ভীরা বিভিন্ন ধরনের গান গেয়ে আসছেন যুগের পর যুগ। হ্যাঁ, তো এই জন্য এগুলো আউল বাউল মাটির দেউল থেকে কবি এই কথাগুলো এই পঙ্ক্তিতে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে দেখো, উনি বলছেন যে আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে। তোমরা জানো যে বারো ভূঁইয়া, আসলে ইতিহাসে বারো ভূঁইয়া যে বারোজন শুধু শাসক ছিলেন এটা ঠিক না, আরও অনেক শাসক ছিলেন। এর মধ্যে আমরা ঈসা খাঁর নামটা বেশি হয়তো এখানে পিক করার চেষ্টা করছি, যে ঈসা খাঁ, উনি এখানে যদি বলি, হ্যাঁ, খেয়াল করো, উনি ওই মোঘল যারা আফগান পাঠানদের এই শাসন ব্যবস্থা উনি পছন্দ করেননি, ঠিক আছে? উনি কী করলেন, রাগ করে বললেন যে আমি এই নারায়ণগঞ্জের, যেটা তোমরা জানো যে এখানে একটি জায়গা আছে, হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে পানাম সিটি, এটা সোনারগাঁয়ে ছিল, উনি ওটা রাজধানী করার কথা বললেন এই শেখা। কারণ উনি বলতেছে আমরা কোনো পরাধীন থাকবো, আমরা কোনো অন্যের ইয়াতে শাসনে চলবো, তাই না? ওই সময় মোঘল পাঠান যারা ছিল আফগান, ওদের রাজ্য ভার ছিল ওই সময়। তো এই বারো ভেবিস করে ঈসা খাঁ এটা মেনে নিতে পারেনি, ঠিক আছে? আচ্ছা, তার মানে বাঙালি যে সহজে পরাধীন থাকতে চায় না, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে হয়, এটাই বহিঃপ্রকাশ ঘটেছে। পরের পঙ্ক্তিতে উনি বলেছেন, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। তোমরা জানো যে ময়মনসিংহীতে আমি তোমাদের পল্লী সাহিত্য প্রবন্ধ পড়িয়েছি ডক্টর মহাশয়দুল্লাহ, এর আগের ক্লাসেগুলোতে, ক্লাসে তোমরা দেখেছো, সেখানে আমি ময়মনসিংহীতিকার কথা বলেছি। ডক্টর দীনেশচন্দ্র সেন এই গ্রন্থটি সম্পাদনা করেছেন, সেখানে চমৎকার কিছু চরিত্রের কথা আছে, কমলার দিঘির কথা আছে, মহুয়ার পালার কথা আছে। আমি আরও দেখো এই নিয়ে আসতেছি, দেখো এই যে এই চরিত্রগুলো হচ্ছে কমলার দিঘি মহুয়ার পালা। তোমরা মহুয়ার পালা যদি জানতে চাও, উনি মানে সাপের খেলা ওনারা দেখাইতেন, এবং এখানে অনেক প্রেমের কথা আছে, বিরহের কথা আছে। সময় কম, আমি এগুলো এখন বিশ্লেষণ করব না, কারণ 30 মিনিট ক্লাস শেষ করতে হবে। তোমরা ময়মনসিংহীতে এগুলো সব পাবে। আচ্ছা, এরপরে আমরা ইয়াতে যাই, পঙ্ক্তিতে যাই। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। তোমরা জানো যে তিতুমির, উনিও বাঙালি হিসাবে কীর্তির সন্তান হিসাবে ছিলেন, কারণ তোমরা জানো যে 1947 সালের আগ পর্যন্ত, আমরা জানি 1757 থেকে 23 জুনে যখন যুদ্ধ হলো পলাশের আম্রকাননে, নবাব সাজেদুল্লাহ যখন পতন হলো, তখন এই ইংরেজরা প্রায় 192 বছর, মানে 200 বছরই ধরো তারা শাসন করেছে। তো 1947 সালে বাধ্য হয় ইংরেজরা চলে যেতে, কারণ বাঙালিরা অনেক বিদ্রোহের ঘোষণা করেছে, তারা বিদ্রোহ উন্মেষ ঘটিয়েছে, তিতুমির তার মধ্যে অন্যতম। তিতুমির, তোমরা অবাক হবে যে উনি বাঁশের কেল্লা, ক্লাস 5 পড়েছে এটা তোমরা হয়তো, যে এই তিতুমির বাঁশের কেল্লা দিয়ে এই ব্রিটিশদের সাথে লড়াই করেছে। হ্যাঁ, আমি ভিডিও দেখাবো একটু পর। এরপর আসে গীতাঞ্জলি। তোমরা জানো যে রবি ঠাকুরের এটি অনবদ্য একটি গ্রন্থ গীতাঞ্জলি, এটি 1910 সালে লেখা হয়, 1912 সালে প্রকাশিত হয়, আর 1913 সালে উনি সাহিত্যের নোবেল পুরস্কার পান, তবে বাংলায় না, ইংরেজি অনুবাদ, সং অফারিংস গ্রন্থের কারণে। হ্যাঁ, কারণ বাংলা গীতাঞ্জলির গানের সঙ্গে ইংলিশের যে অনুবাদ করা হয়েছিল, সব গান সমান ছিল না। তো যাই হোক, এই সং অফারিংস যে ওইটাই গীতাঞ্জলি। তো
এটা যেহেতু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে 1913 সালে, সারা বিশ্বে রবি ঠাকুর আমাদেরকে বাংলা সাহিত্য হিসাবে পরিচিতি লাভ করানোর সুযোগ করে দিয়েছেন। এরপর আসে অগ্নিবীণা। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি, আমাদের সাম্যের কবি, উনিও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে অনেক কিছু লিখে গেছেন, উনি অনেকবার জেলও খেটেছেন। তো অগ্নিবীণাটাও এটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যের একটি অনবদ্য একটি কাব্যগ্রন্থ। তোমরা হয়তো অবাক হবে যে এই রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল বা আরও বাংলা সাহিত্যে অনেক রাইটার রয়েছেন, তাদের বইগুলো বিশ্বের বহু ইউনিভার্সিটিতে অনুবাদ করে পড়ানো হয়। তোমরা হয়তো জানো অক্সফোর্ড, হার্ভার্ড, আরও বড় বড় ইউনিভার্সিটি আছে, এই রবি ঠাকুরের, নজরুলের বইগুলো অনুবাদ করে পড়ানো হয়। তো এটা আমাদের পরিচিতি, মানে বলবো যে অবশ্যই বাঙালির ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে তারা এক অবদান রেখে গেছেন। এবার এই তিতুমীরের দেখি এবার এই ভিডিওটা ওপেন হয় কি না। আচ্ছা, ভিডিওগুলো ওপেন হচ্ছে না কেন? এক মিনিট, সরি। আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো ভিডিওটা এখন ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি পরে দেখানোর চেষ্টা করতেছি এই বাঁশের কেল্লা দিয়ে তিতুমির কীভাবে তোমার মানে ব্রিটিশদের সঙ্গে লড়াই করে। আচ্ছা, পরের স্লাইডে যাই আমরা। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। তোমরা জানো যে ক্ষুদিরাম, উনিও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ওনার ফাঁসি হয়েছিল। হ্যাঁ, সূর্য সেনেরও ফাঁসি হয়েছিল, যে সূর্য সেনের ছবি। আর এসেছে বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। জয়নুল আবেদনকে সবাই চেনো, যে উনি আমাদের অনেক ছবি আর্ট করেছিলেন, বিশ্বকর্ম 43 সালে দুর্ভিক্ষের ছবি আর্ট করেছিলেন। তারপরে অবন ঠাকুর রবি ঠাকুরের আত্মীয় হন, হ্যাঁ, কলকাতায় জন্ম, তো জোড়াসাঁকোর, উনিও চিত্রশিল্পী, উনিও শিশুদের নিয়ে আর্ট করেন। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। তোমরা জানো যে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে, তোমরা জানবা যে যখন ব্রিটিশরা চলে গেল 1947 সালে, 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলো, রাত 12:01 পর তো তারিখ চেঞ্জ হয়ে যায়। তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদেরকে ব্রিটিশরা, দেখা গেল যে বিশেষ করে মোহাম্মদ আলী জিন্না এবং তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্না এবং প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বললেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা অবশ্য 48 সালে বলেন প্রধানমন্ত্রী এবং 52 সালে খাজানা মোহাম্মদ আলী জিন্না বলেন। তো উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটা তো বাঙালি মেনে নেবে না। তখন তারা এই যে কারফিউ দিয়েছিল সেগুলোকে বলবো যে উপেক্ষা করে তারা রাষ্ট্রভাষা বাংলা চাই বলে রাজপথে মিছিল করেছিল। তোমরা জানো যে আব্দুল সালাম, রফিক, শফিক, জব্বার প্রমুখ কি শহীদ হয়েছেন। আচ্ছা, পরের ইয়াতে দেখো, বলছে যে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি তো বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে ক্যারিশমেটিক লিডার। উনি যেভাবে আমাদের এই বাংলাদেশে অবদান রেখেছেন, কি বলবো, মানে তার নেতৃত্ব এটা অবশ্যই ক্যারিশমেটিক লিডার হিসেবে আমি গণ্য করব। দেখো পরের ইয়াতে আছে, আমি তো এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি তো এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। আচ্ছা, বঙ্গবন্ধু যে রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, তোমরা জানো নিশ্চয়ই যে উনি কী বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের কি স্বাধীনতার সংগ্রাম। জানো যে ওখানে উনি প্রায় 18 মিনিট ভাষণ দিয়েছিলেন স্ক্রিপ্ট ছাড়া, এবং প্রায় 10 লক্ষ লোক বসেছিল। এখন তো নাম হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, আগে ছিল রেসকোর্স ময়দান। উনার এই যে ভাষণটি, এত বলবো যে তার কথার যে ফ্লুয়েন্সি, তার যে তেজদীপ্ত এবং ন্যায্যদাবী আদায়ের জন্য, বাঙালির যে অধিকার প্রতিষ্ঠা করার জন্য, পাকিস্তানদের যে অন্যায়ের প্রতিবাদ, বিদ্রোহী উন্মেষ ঘটিয়ে উনি এই 18 মিনিট ভাষণ দিয়েছিলেন। হয়তো তোমরা জানো যে আমেরিকার সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, উনিও ভাষণ দিয়েছিলেন গেটিসবার্গে, কিন্তু বঙ্গবন্ধুর এই ভাষণ অসাধারণ, এটা ইতিহাসে আর্কাইভস হিসেবে রয়েছে, যেটা ইউনেস্কো এটা স্বীকৃতি দিয়েছে। তো আমরা বঙ্গবন্ধুর সেই ভাষণটি একটু শুনি, হ্যাঁ, হালকা দেখো। এটা তো আমি তো সেই জয় বাংলা বজ্র, এটা তো হলো তাই না, সংগ্রাম
শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের আমি দুটো এখানে পংক্তি নিয়ে এসেছি, সময় কম, তো আশা করি তোমরা এতেই বুঝতে পেরেছ। পরের পংক্তিতে কবি বলছেন, দেখো যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে। এখানে দেখো স্লাইডে হয়তো কিছু আমি ছবি নিয়েছি অনেক চরণের চিহ্ন। হ্যাঁ, আসলে ওই যে আমি বললাম যে আমাদের বাঙালির ইতিহাস হাজার বছরের ইতিহাস, হ্যাঁ এটা তো একদিন হয়নি। তো এই জন্য কবিকে যখন জিজ্ঞাসা করেছিল, যে লন্ডন উনি বিবিসিতে চাকরি করেছিলেন, দুজন লোক, যে আপনার পরিচয়টা দেন, তখন উনি এক এক করে ওনার আইডেন্টিটি, ওনার পরিচয় তুলে ধরেছেন। ঠিক আছে, এবার শেষের তোমাদের বলবে যতটুকু আছে অতটুকু বলি, যে তবে তুমি বুঝি বাঙালি জাতির বিষ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, একসাথে আসি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে সাম্যের কথা বলা হয়েছে, অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হয়েছে, মানবতার কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশ দেখো যে অসাম্প্রদায়িক দেশ, এটা সহজে বোঝার উপায়টা বলি। খেয়াল করো যে ধরো মাগরিবের সময় এদিকে মুসলমানদের মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার হিন্দুদের আবার দেখো উলু ধ্বনি দিচ্ছে, উলু উলু করে বলতেছে, অথচ দেখো কোনো মারামারি নেই। খ্রিস্টান আবার দেখবে সন্ধ্যার সময় গির্জায় ভাবে বেল বাজাচ্ছে। এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা বিশ্বে আর কোনো দেশে পাওয়া যায় না। কবি চমৎকারভাবে এই জন্য বলছেন যে আসলে আমরা যে একসাথে আসি, এবং তার আগে উনি দেখো এনে একটা কোট করেছেন, তোমরা জানো যে মধ্যযুগের কবি বড়ু চণ্ডীদাস, হ্যাঁ উনি বলেছেন যে শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। হ্যাঁ, কি চমৎকার কথা। আমি তোমাদের মানুষ কবিতাটি পড়িয়েছিলাম কাজী নজরুল ইসলামে, সেখানে আমি এগুলো অনেক আলোচনা করেছি। হ্যাঁ, আমি সংক্ষেপে তবু একটু বলি যে দেখো মানুষ কেউ হয়তো লম্বা, কেউ খাটো, কেউ হয়তো ফর্সা, কেউ হয়তো মানে মুসলমান, কেউ হিন্দু বৌদ্ধ, কেউ হয়তো কৃষক, কেউ চাকরিজীবী, কেউ, তাতে কী হয়েছে? মানুষ আনন্দ পেলে হাসে, দুঃখ পেলে কাঁদে। তোমরা কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলের একজন বিখ্যাত গায়ক, নাম হচ্ছে কবি পাগলা কানাই, উনি বলেছেন, নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভরিয়ে দেখিলুম আমি সবই একই মায়ের পুত। কি চমৎকার কথা। দেখো পৃথিবীতে যত গরু আছে, দেখো যে কোনোটা কালো, কোনোটা হলুদ বা সাদা, চক্রবকরা, অস্ট্রেলিয়ান গরু এক ধরনের, বাংলাদেশের গরু আরেক ধরনের, এই যে, কিন্তু সব গরুর দুধ কি সাদা, তাই না? তেমনি মানুষ কেউ হয়তো কালো, ফর্সা, লম্বা, খাটো, তাতে কি হয়েছে? সে তো মানুষ, তার গায়ে রক্ত লাল, তাই না? তার আনন্দ বেদনার অনুভূতি তো এক। এই জন্য কবি এই বড়ু চণ্ডীদাসের এই কথাটা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা এই ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে দেখো একজন মুসলমান ছেলে নলকূপ ঠাসতেছে, আর এখানে একজন বৌদ্ধ ছেলে কি পানি পান করতেছে, আবার এইদিকে দেখো হিন্দু একটা ছেলে সে তার উপরে কাপড় দিতে মুসলমান একটা ছেলে নামাজ পড়ছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা একমাত্র বাংলাদেশেই বেশি লক্ষ্য করা যায়। এটাই আমাদের কি বীজমন্ত্র, এটাই সার কথা, এটাই মূল কথা। হ্যাঁ, এটা সৈয়দ শামসুল হক ওই যে লন্ডনে যারা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আপনার পরিচয়টা দেন, তখন উনি এক এক করে এইভাবে আমাদের বাঙালির ইতিহাস, হাজার বছর ইতিহাস উনি তুলে ধরার চেষ্টা করেছেন। শিক্ষার্থীবৃন্দ সময় কম, আমি তোমাদের কিছু একক কাজ দিই, এগুলো জ্ঞানস্ত্র হিসেবেও আসতে পারে। সৈয়দ শামসুল হক কখন জন্মগ্রহণ করেন, বৌদ্ধবিহার কোথায় অবস্থিত, পালযুগের নিদর্শন কী, দেউল শব্দ অর্থ কী, এগুলো উত্তর আমি তোমাদেরকে এখানে স্লাইডে দেখাচ্ছি। দেখো উনি জন্মগ্রহণ করেন কি, ও মৃত্যুবরণ এখানে কি, হ্যাঁ জন্মগ্রহণেই 27 ডিসেম্বর 1935 উনি জন্মগ্রহণ করেন। আর এই বৌদ্ধবিহার হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, এটা অবস্থিত এটা নওগাঁয়। পালযুগের নিদর্শন চিত্রকলা, যেটা আগের প্রশ্ন তোমরা দেখেছো, প্রশ্নটা আরেকবার হয়তো দেখে নিতে পারো, এই যে দেখো পালযুগের নিদর্শন কী, হ্যাঁ আর দেউল শব্দের অর্থ কী, দেখো দেউল শব্দ অর্থ হচ্ছে দেবালয়, এটা আমি শব্দ অর্থে তোমাদের ছবি সহ দেখিয়েছিলাম।
আচ্ছা, এই ছবিগুলো তো তোমরা দেখেছো, হাজী শরীয়তুল্লাহ তাই না, ঈশা খাঁ, তারপর হচ্ছে যে ক্ষুদিরাম, মাস্টার দা সূর্য সেন, তাই না? আচ্ছা, এগুলো নিয়ে একটা তোমাদের কাজ দিই, দেখি তোমার পারো কি না। হ্যাঁ, আশা করি পারবে। এগুলো আসলে দলীয় কাজ হিসাবে দিচ্ছি, তো ধরো এদের একটা জন্মর একটা আমি তালিকা দিই। হ্যাঁ, সময় কম, টেনে যাচ্ছি, এই দেখো, তিতুমীর 1782 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। হাজি শরীয়তুল্লাহ 1781 খ্রিস্টাব্দে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম 1889 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায়, এটা ভারতে। সূর্য সেন 1893 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলায়। অবনীন্দ্র ঠাকুর, উনি 1871 খ্রিস্টাব্দে কলকাতায়। জয়নাল আবেদিন 1914 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ, যেটা ময়মনসিংহ জেলার পাশে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 খ্রিস্টাব্দে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থীবৃন্দ, এই যে ঐতিহাসিক চরিত্রগুলো, কবি যে চমৎকার, তোমরা জানো যে কবিতায় অনেক সময় শুধু ছন্দ থাকে না, এখানে অনেক উপমা, চিত্রকল্প থাকে, ঐতিহাসিক চরিত্রে আশ্রয় নিয়েছেন এই জন্য কবি সৈয়দ শামসুল হক। আচ্ছা, আমি তোমাদেরকে কিছু জ্ঞানেস্ত্র প্রশ্ন দিই, আশা করি পারবে। কবি কৃষির অক্ষরগুলো থেকে এসেছেন, দেখো এই যে চর্যাপদের অক্ষর, তাই না? আচ্ছা, বাঙালি জাতির বীজমন্ত্র কী বলো? যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই, তাই না? আচ্ছা, ষোডশোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়, তাই না? আর তোমরা জানো যে বড় যেটা সোনা মসজিদ, এটা কিন্তু ভারতের গৌড়ে অবস্থিত। প্রশ্নটা কিন্তু এখানে ছোটো সোনা মসজিদ কোন জেলায়, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, ঠিক আছে? আর যদি বড় সোনা মসজিদ কোথায়, তখন বলতে ভারতের কি বলো কোথায়, এটা হচ্ছে ভারতের গৌড়ে অবস্থিত। হ্যাঁ, এটা লেখা আছে টিকাতে, তোমরা বলবে ভালো করে দেখবে। এখানে লেখা আছে যে হোসেন শাহের 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে আমলে এই মসজিদটি কি নির্মাণ করা হয়, সেটা হচ্ছে বড় সোনা মসজিদ। ওকে, পরের স্লাইডে যাই। আচ্ছা, এখন সময় কম, প্রায় 30 মিনিট হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যে ভিডিও দুইটি দেখাতে পারি ওটা শেষে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাছে হিসাবে দিচ্ছি যে কবি সওদাগর ডিঙ্গার বহর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। তোমরা তো জানো যে এটা ওই সময় নদীমাতৃক দেশ হিসেবে আমাদের যাতায়াতের একমাত্র বাহন ছিল নৌপথ, তাই না? এখন তো সড়কপথ হয়েছে, ট্রেন, আকাশপথ, তো ওই সময় নদীপথটাই বেশি ছিল। এবং এই নদীপথে ওখানে কি বিভিন্ন ধরনের গ্রামগঞ্জে ওখানে গড়ে উঠতো, কেনাবেচা হইতো, তাই না? তো এই সওদাগরের ডিঙ্গার বহর, এটা তোমরা পড়েছো মঙ্গল যুগে, যে মধ্যযুগে, এটা মঙ্গল কাব্য চাঁদ সওদাগরের যে সপ্ত ডিঙ্গা মধুগরের কথা বলতে গিয়ে কবি এই কথা বলেছেন। আর পরের প্রশ্নটা দেখো, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, এটা বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণটা ছিল, যে ন্যায্য দাবি আদায়ের জন্য এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদী সত্তা হিসাবে এই কবি 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর কথাটি তুলে ধরার চেষ্টা করেছেন। এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে আশা করি করবে। তো তোমরা যে দুইটা ভিডিও দেখতে পারো নি, আমি চেষ্টা করতেছি, দেখি এখন হয় কি না। বিশেষ করে আশা করি তোমার শুনবে। এটা হচ্ছে আমি বাংলার গান গাই, হ্যাঁ, মাহমুদুজ্জামান বাবুর কণ্ঠে, একটু শোনো। হ্যাঁ, কারণ এই কবিতা হাজার বছরের ইয়া। আমি টেনে যাই, সময় কম। শিক্ষার্থীবৃন্দ, সময় কম, তোমরা এই যে আমি বাংলার গান গাই,
এখানে আমি তখন ভিডিওটি দেখাতে পারিনি, এখন দেখালাম, আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। আর একটি দেখো, তিতুমিরের যে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন উনি, দেখো ব্রিটিশদের সাথে ওনারা সেখানে বন্দুক রাইফেল আর উনি বাঁশের কেল্লা দিয়ে ফাইট করুন, মানে ভাবতে কেমন লাগতেছে না? তারপর দেখো চমৎকার একটা ভিডিও। হ্যাঁ, তিতুমিরের নাম শুনিনি এমন বয়সী বাংলাদেশি নেই বললেই চলে। তার সাথে আমাদের ফর্মাল পরিচয় হয় ক্লাস সেভেনে, সামাজিক বিজ্ঞান এবং বিরক্তি করা একটা সাবজেক্টে। আচ্ছা, টেনে যাই। শটগান ইত্যাদি অস্ত্রের সাথে বাঙালিরা পরিচিত ছিল না। গ্রামের পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঁশি ছিল তাদের প্রধান অস্ত্র। তাই ইংরেজদের কামানগুলোর বিরুদ্ধে বাঁশি বাঙালিদের বাঁচার স্বপ্ন দেখিয়েছিল, দেখিয়েছিল এক স্বাধীন দেশের স্বপ্ন, যেখানে থাকবে না কোনো বাসাবাসি, থাকবে শুধু হাসাহাসি কাশাকাশি আর মানুষের পাশাপাশি ছড়ি দিয়ে বসবাস। তিতুমির ছিলেন দূরদর্শী, বাঙালিদের একত্র করে ইংরেজদের বিরুদ্ধে সচেতন করার জন্য তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসেবে নিজ হস্তে বাঁশ তুলে নেন এবং সবার হাতে বাঁশ কোনো সময় শুধু পালোয়ান হিসেবে থাকতে পারে আচারের বিরুদ্ধে এবং ইংরেজদের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিরাপত্তা স্তর বিশিষ্ট একদম ইংরেজ আলবার বাসটা ছিল। তখন বাঁশের কেল্লার দিকে মুখ তুলে তাকাতে এই সেই বাঁশের কেল্লা দেখো অজানা আশঙ্কায় কেঁপে উঠত শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা সরি শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, এই হচ্ছে ঐতিহাসিক বাঁশের কেল্লা যেটা তিতুমির নির্মাণ করেছিলেন এবং এখান থেকে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন। তো ভাবতে অবাক লাগে যে ব্রিটিশরা যেখানে বন্দুক এবং রাইফেল নিয়ে আর সেখানে এই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে তাদের সঙ্গে লড়াই করেছেন। আমি সময় কম এই জন্য ভিডিওটি টেনে গেলাম। হ্যাঁ, এবং গত যুদ্ধে খাওয়া কাঁচা পাকা বাঁশের কথা মনে হতো। অবশেষে 1831 সালের 14 নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র ও কামানগোলা নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে। তিতুমির তার অনুসারীদের নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু কামানগোলার আঘাতে তিতুমিরের বাঁশের কেল্লা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে যুদ্ধে বাঁশের বিরুদ্ধে ইংরেজদের কামানগোলা ব্যবহার করতে হয় সেই যুদ্ধে বাঁশ কত বড় একটা অস্ত্র ছিল তা বলা বাহুল্য। অবশেষে 19 নভেম্বর তিতুমির নিহত হন, তার বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়া হয়। এই বাঁশ যদি না থাকতো তাহলে বাঙালি অনুপ্রেরণার অভাবে তিতুমির এতদূর আসতে পারতো না। ওকে শিক্ষার্থীবৃন্দ, সময় কম, আমি ভিডিওটি শেষ করলাম। তো আসলে দেখো, আমাদের যারা বাংলার কৃতি সন্তান, হ্যাঁ, এই যে তিতুমির বলো, ক্ষুদিরাম বলো, মাস্টারদা সূর্য সেন বলো, প্রীতিলতাও ছিল, যদি এই কবিতায় প্রীতিলতার কথা নেই, তারপর বঙ্গবন্ধুর কথা বলো, সবাই সাহসী, তারা নিজের জীবনকে এভাবে বাঁজি রেখে তারা লড়াই করেছেন। তো আসলে এই কবিতায় আমাদের যে বাংলাদেশের শুধু বলবো না, ওই সময় তো আসলে আমরা এক ছিলাম বাঙালি হিসাবে, এই হাজার বছরের ইতিহাস তুলে ধরার জন্য খুব চমৎকারভাবে, হ্যাঁ, এই কথাগুলো উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে অনেক জেনেছি, আসলে উনি এমন একজন রাইটার বলবো যে বহু প্রতিভাবাধর রাইটার, উনি অনেক গানও লিখেছেন, তোমরা হয়তো জানো যে যে একটা আছে না যে হাই রে মানুষ রঙের মানুষ ধম পুরো লেঠুস আছে না, ওটা কিন্তু ওনার লেখা। আরও অনেক গান লিখেছেন, আমি কয়েকটা গানের কথা এখানে বলে দিচ্ছি। যেমন ধরো চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, এই গানটা ওনার লেখা। আর একটা হচ্ছে অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায়, এইভাবে মানে কী বলবো যে কিংবদন্তী কিছু অসাধারণ গান এই সৈয়দ শামসুল হক লিখে গেছেন। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ, কবি সৈয়দ শামসুল হক উনি যে লন্ডনে যে এই আমার পরিচয় কবিতাটি যে উনি ওই দুইজন বিদেশিদেরকে তার আইডেন্টিটি অর্থাৎ পরিচয় তুলে ধরতে গিয়ে কবিতাটি লিখেছেন, আমি শানে নজরুল হিসেবে বলেছি, আশা করি তোমরা বোধগম্য হয়েছ। সময় কম, আমি এই জন্য আর দেরি করব না, তোমাদের তো আমি বাড়ির কাজ দিয়েছি দুটা অনুধাবন, আশা করি এগুলো করে নিয়ে আসবে। হ্যাঁ, আশা করি এগুলো তোমরা পারবে। তো শেষে আমি তোমাদেরকে বলবো যে এই করোনা ভাইরাসে তোমরা সাবধানে থাকবে, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার এগুলো ব্যবহার করবে।
আর বিশেষ করে ভিটামিন সি খাবে, ভিটামিন সি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সর্বোপরি মন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবে, কারণ আমাদেরকে আল্লাহ তাআলাই এই প্রতিকূল যে করোনা ভাইরাস চলতেছে আশা করি এখান থেকে আমাদের পরিত্রাণ দেবেন ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ, আবার পরের ক্লাসে আগামীকাল দেখা হবে। আগামীকাল তোমাদের রয়েছে নত্য সত্যবিধান, আশা করি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে তোমরা 11টার সময় উপস্থিত থাকবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।